একটু তাড়াতাড়ি যান না। ঠিক আছে, আমরা একটু কোয়াইট হই। সবাই নিশ্চয়ই আসেনি। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। তো আমাদের আজকের কলটা হচ্ছে রিভিউ কল। প্রত্যেক শোর পরে আমরা এই কলটা ডাকি। আমাদের শো তো খুব ভালো হয়েছে। আমাদের শোর কথা পত্রিকায় লেখা হয়েছে, আপনারা নিশ্চয়ই সবাই পড়েছে। অ্যান্ড অ্যাজ ইজ ওয়েল রুদ্র, ইউ হ্যাভ ডান সো গুড। আপা সরি, নাথিং টু বি সরি। সুতপা, মূল অভিনেত্রীরা রিহার্সাল রুমে দেরি করে আসবে, এটি তো স্টারিজম, তাই না? আমাদের এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তুমি পরে এখানে বসো। আচ্ছা, এনিওয়ে, সুতপা, গত শোতে তোমার উচ্চারণ খুবই খারাপ হয়েছিল। আই থিঙ্ক আমি আপনাদের সবাইকেই বলেছিলাম, আপনারা যখন ওয়ার্কশপের মাধ্যমে আমার দলে জয়েন করেন, উচ্চারণ ঠিক করতে হলে কী করতে হবে? কবিতা জোরে জোরে পড়তে হবে, খবরের কাগজ জোরে জোরে পড়তে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিকমতো দেখতে হবে, পায়ের স্টেপ ঠিক রাখতে হবে। গত শোতে কেন এরকম হলো সুতপা? শালাপা, আমাদের নতুন প্রোডাকশনের মানে কদ্দুর, প্রতিবার তো আমি একটা মেসেজ রাখি আমাদের নাটকে, এবার আমি চিন্তা করছি একটা প্রেমের গল্প। আপা নাম ঠিক করেছেন? নাম ঠিক করে কখনো আমি লিখতে পারি না, আমার লেখার মধ্যে দিয়েই নাম বেরিয়ে আসে। গট ইট? শালাপা, আজকে মানে আমার একটু যেতে হবে, একটু জরুরি কাজ আছে। রুদ্র, সন্ধ্যার সময় একজন নাট্যকর্মী রিহার্সাল রুমে থাকার কথা, এই সন্ধ্যার সময় তোমার কিসের কাজ বলো তো? শালাবা, সত্যি আমার একটা জরুরি কাজ আছে, আমি তো এভাবে কখনো বলি না। বাট ওকে, ইউ মে গো। হ্যালো, হ্যাঁ বলো। শরীর খারাপ নাকি? কেন না, রিহার্সালে দেখলাম খুব একটা কথা বললে না, কেমন করে চলে আসতে, তাই ভাবলাম বোধহয় শরীর টরীর খারাপ করেছে। কেন, আমরা কি রিহার্সাল রুমে অনেক বেশি কথা বলি? না তা বলি না, কিন্তু তারপরও তোমাকে আজকে একটু অন্যরকমই লাগছিল। কিরকম? কিরকম, এই তো হুটহাট করে কেমন কাজের বাহানা দিয়ে বললে কাজ আছে কাজ আছে আমি গেলাম। আরে অজুহাত না, আমার আসলে কাজ ছিল। আচ্ছা, কি কাজ ছিল? আচ্ছা সুতপা,
সব কথা তোমাকে বলতে হবে। এই যে তুমি প্রায় রিহার্সালে দেরি করে আসো, আমি কি কখনো তোমাকে জিজ্ঞেস করেছি যে তোমার দেরি কেন হয়? করিনি, কারণ আমি জানি এটা তোমার পার্সোনাল ব্যাপার। মানে কি পার্সোনাল ম্যাটার আবার কি জিনিস? শুধু বা আমার না ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঘুম। রুদ্র, কাল রিহার্সালে যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন, রিহার্সাল রুমে তো দেখা হবে। রিহার্সালে তো কথা হয় না, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে বলো কখন কোথায়। রিহার্সালের আগে ধরো 3টায়। আচ্ছা ঠিক আছে এখন রাখি। হ্যাঁ শ্যালাপা। রুদ্র, আমি নতুন প্রোডাকশনটার লেখা শুরু করেছি এবং কেন জানি বারবার লিখতে পারছি না, বাধাগ্রস্ত হচ্ছে। তবে এইটুকু শিওর আমি এবারও তোমাকে কেন্দ্র করে গল্পটা তৈরি করছি, আই মিন মেল ডমিনেটিং ক্যারেক্টার যেটা আমি করে থাকি। এতদিন ধরে ছেলেমেয়েরা দলে কাজ করছে কিন্তু তোমার পরে আমি সেভাবে কাউকে তৈরি করতে পারিনি। আই মিন আমি কারোর ভিতরে কোনো সিরিয়াসনেস দেখি না, কোনো ডেডিকেশন নেই, কোনো কমিটমেন্ট নেই, নোবডি ইজ পাঞ্চুয়াল, প্রফেশনাল, কারোর ভিতরে কিছু গ্রো আপ করেনি, সো আমি তো রিস্ক নিতে পারি না। আচ্ছা শৈলাপা, মানে গল্প নিয়ে কিছু ভেবেছেন? ইয়াস, ইজুয়ালি আমি তো সবসময় সাম্প্রদায়িক যে অবস্থাগুলি ঘটছে ওটার উপর ভিত্তি করেই নাটক লিখি, আর যেহেতু সেটা তোমাকে কেন্দ্র করি, আই মিন একটু ডিফারেন্ট, তুমি তো খুব ভার্সেটাইল অ্যাক্টর, তোমাকে আমার সাথে একটু বসতে হবে। মানে আমি যাকে নিয়ে গল্পটা লিখবো যদি আমি তোমার সাথে বসি তাহলে মেবি আমি যে ডিস্টার্ব হচ্ছি দেখাতে, যে ইন্টারপ্রিটেশন হচ্ছে আমার, ওইটা ক্লিয়ার হয়ে যাবে। সো আই ওয়ান্ট টু সিট উইথ ইউ। তাহলে কাজ করি, কালকে রিহার্সালের পরে, না না না, রিহার্সালের আগে বসি। ওকে, তুমি এক কাজ করো, আফটার লাঞ্চ তুমি চলে আসো। ওকে। ও শৈলাপা, ওই আমার কালকে সন্ধ্যার আগ পর্যন্ত একটু কাজ আছে। হ্যাঁ কাজ। ওকে, নো প্রবলেম, আমরা তাহলে পরশু দিন বসবো, দেরি করা যাবে না, ঠিক আছে? আর একটা কথা মনে রেখো, তোমার সাথে বসাটা আমার খুবই জরুরি, তাতে একজন রাইটার ইন্সপায়ার্ড হয়। জি, বাই। বেশি দেরি করে ফেলেছি তাই না? কখন এসেছো? 3টায়।
সেরকমই তো কথা ছিল। একটু দেরি হয়ে গেল তাই না? সমস্যা নেই, কি বলবে বলো। রুদ্র, তুমি এভাবে কেন কথা বলছো? একটু না হয় দেরি হয়েছে, কত কিছু ম্যানেজ করে আসতে হয়। এমনিতে আমি তোমাকে আজকে একটা নতুন কথা বলবো, আমি আমি এমনি নার্ভাস, তার মধ্যে যদি তুমি এভাবে কথা বলো আমি তো আরো বেশি নার্ভাস হয়ে যাব। আচ্ছা বললাম তো, অসুবিধা নেই, বলো। রুদ্র, আমার আমার সঙ্গে কি যেন একটা ঘটনা ঘটছে, ব্যাপারটা আমি যে তোমাকে কেমন করে বলবো আমি নিজেও বুঝতে পারছি না, তুমি যে কেমন করে নিবে সেটাও বুঝতে পারছি না। মানে এখন কিন্তু আমার সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, যেটা বলবে সেটা ক্লিয়ারলি বলো। কি কি যেন হচ্ছে, মানে ধরো রিহার্সালের জন্য বের হচ্ছি, দরজা খুললাম আর আর হঠাৎ করে দেখি নিচে একটা নাকফুল। কি একটা নাকফুল, তাও খুব দামি। আবার আবার আরেকদিন দরজা খুললাম, দেখলাম একটা বেলি ফুলের মালা। আসলে এই ব্যাপারগুলো আমাকে খুব ভাবাচ্ছে রুদ্র, এই জন্যই এত দেরি হয়। আর আজ, মানে আজ কিছু পেয়েছো? একটা কবিতার বই। বাহ, মানে তোমার দেরি হওয়ার কারণগুলো তুমি আসলে উপভোগ করছো, আর যে তোমাকে গিফট করছে সে আসলে অনেক কাছ থেকে তোমাকে দেখেছে, তোমাকে স্টাডি করেছে, তা না হলে সে এই তোমার পছন্দের বিষয়গুলো জানতো না। আমার মনে হয় কি, সেই মানুষ তোমাকে ভালোবাসে। ফাজলামো করো না রুদ্র, একটু সিরিয়াসলি নাও। না, সিরিয়াসলি নিলে বিষয়টা অন্যদিকে চলে যাবে, আমি সিরিয়াস হতে চাচ্ছি না। হাঁটি, চা খাই। আই রুদ্র, রুদ্র, আরে রুদ্র ভাই, তোমরা রিহার্সালে যাবো না? তোরা এখানে, তোরা রিহার্সালে যাবি না? হ্যাঁ যাবো, যাবো না মানে কি, একদিন যদি না যাই তো ভাবো তো শালাপুর মুখটা কেমন দেখাবে। ভালো বলেছিস, আচ্ছা তোরা যা, আমরা আসছি। আসো, তাড়াতাড়ি এসো। আজকে আমরা ভেবেছিলাম প্রপারলি রিহার্সালটা করব, কিন্তু মূল চরিত্রে যারা অভিনয় করবেন তাদের কাউকে আমি দেখছি না। আজকাল সুতপার রক্ষী রুদ্রকেও পেয়ে বসেছে নাকি? শালাপা, আসার পথে রুদ্র ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, বললো যে আসবে। কোথায়? এই তো পাশেই একটা চায়ের দোকানে বা চা খাচ্ছে। আই ডোন্ট বিলিভ দিস। রিহার্সালের সময় একজন নাট্যকর্মী যে প্রধান চরিত্র অভিনয় করবে সে কি করে চায়ের দোকানে থাকে? এনিওয়ে, কে ছিল সাথে? সাথে সুতপাও ছিল। ম্যানুস্ক্রিপ্টটা আমি তোমাকে দিয়েছিলাম ফটোকপির জন্য, 12 কপি। 12 হয়েছে?
আজকে আর রিহার্সাল হচ্ছে না। দেখে নাই তো তুমি না অহেতুক উল্টা পাল্টা চিন্তা করছো, বেশি চিন্তা করছো। আচ্ছা এসব বাদ দিয়ে তুমি তোমার কথা বলো, তোমার নতুন প্রেমিকের খবর কি, আর কি কি উপহার দিল? ভালো, আজকে একটা চিঠি পেয়েছি। তাহলে তো খুব ভালো, তোমার তো দিনকাল ভালোই যাচ্ছে। প্রেম করো, প্রেম করো, বুঝছো? প্রেম করো, প্রেম করলে মন ভালো থাকবে, কাজে মন বসবে। শোনো না, আমি ভাবছি শায়লা আপার কথা, সজল তো বলেই দিল। তাতে কি হয়েছে? তোমার আর কি, তুমি ছাড়া তো আর দল চলবে না। ও, মানে তুমি ছাড়া দল চলবে? রুদ্র, আমার কেন যেন মনে হয় শায়লা আপা তোমার প্রেমে পড়েছে, আর সেই জন্যই আমাদের ব্যাপারটা সে ঠিকভাবে নিতে পারে না। আরে প্রেমে পড়তেই পারে, মানুষ মাত্রই প্রেমে পড়ে, আর আমার প্রেমে তো পড়তে পারে। আমি তো দেখতে শুনতে অতটা খারাপ না। খারাপ? শোনো, একটা কথা ভুলে যাচ্ছ, সে আমাকে ভেবে ভেবে পাণ্ডুলিপি তৈরি করে, গল্প লিখে, তো আমার প্রেমে তো পড়তেই পারে শায়লা আপা। রুদ্র, বি সিরিয়াস, তুমি দেখলে না সেদিন তুমি বললে তোমার জ্বর এসেছে, আমি একটু তোমার কপালে হাত রাখলাম, আর সে কেমন একটা রিয়্যাক্ট করলো। এখন তুমি অনেক বেশি রিয়্যাক্ট করছো। হ্যাঁ, এসব বাদ দিয়ে, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে অন্য চিন্তা করো, মানে তুমি আমার হাত দাও, দেখো যে আমার হাতে কে, তুমি না শায়লা আপা। দেখো কি, দেখো নতুন প্রোডাকশন নামলাম। আমি আমার দলকে ভাঙতে দেবো না কিছুতেই না। আমি রুদ্রকে নিয়ে আমার লেখাও থামাতে পারবো না, আমি চিন্তাও করতে পারবো না। আমার নতুন কোনো প্রোডাকশনে রুদ্র ছাড়া অন্য কেউ অভিনয় করছে, নতুন নাটক রুদ্র অবশ্য থাকবে, কিন্তু অভিনেত্রী নতুন নতুন। ইয়েস, তোমরা মন দিয়ে আমার কথাটা শোনো। আমাদের একটা নতুন নাটক লেখা হচ্ছে, এই নাটকটা যদি ঠিকঠাক মতো করতে হয় তাহলে আমাদের কী দরকার, সবচেয়ে দরকারি বিষয়টা কী? প্র্যাকটিস, অনুশীলন। আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি কী পারফেকশন আসবে, ভালো করবো। এখন আমাদের দলের মধ্যে এটা পারফর্ম করতে যেয়ে কেউ একজন যদি ফল করে, একজন যদি খারাপ করে, তাহলে পুরো ব্যাপারটাই তো খারাপ হবে। আমি কি বোঝাতে পারছি? কেউ কেউ হয়তো বা বুঝতে পারছে না। এখন এই রিহার্সাল রুমে এসে কেউ কেউ যদি খবরের কাগজ নিয়ে ব্যস্ত থাকো, আড্ডাবাজি করো, তাহলে মনোযোগ আসতে তো সময় লাগবে, সময় লাগবে না? আমি কিন্তু তুমি এতক্ষণ যা যা বলছিলে সব বলে দিতে পারবো। তুমি তো পারবেই, তুমি তো সারাদিন রুদ্র ভাইকে দেখো। কি খবর? বসে পড়ে, বসে পড়ে সবাই। রুদ্র, আমার নতুন নাটক লেখা শেষ। ইজালি আপনারা সবাই শুনুন একটু মন দিয়ে, আমরা কি করি নতুন নাটক লেখার পরে? আমরা সেটা রিডিং করি, সবাইকে দিয়ে দাঁড় করাই, যে ভালো করে তার ভেতর থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। কিন্তু এত বছর হয়ে গেল, আমি আসলে রুদ্রর পরে তেমন কোনো অভিনেতা তৈরি হয়নি, করতে পারিনি, এটা হয়তো আমারই ব্যর্থতা। সো অ্যাজ ইউজুয়াল প্রধান চরিত্রটা রুদ্রই করব। তবে হ্যাঁ, একটা জিনিস আমি পরিবর্তন করেছি, সেটা হচ্ছে
মূল অভিনেত্রী। এক মিনিট আপনারা একটু বসুন, আমি আসছি। বহুদিন পর তুমি নিচ থেকে ফোন দিয়েছো, কি যে ভালো লাগছে। না সবসময় তুমি ফোন দাও তো, মানে সুতপা আমি যখনই ভাবি যে আমি তোমাকে ফোন দিব ঠিক তার আগে ভাগে তুমি আমাকে ফোন দিয়ে দাও। সুতপা আজ আমার মনটা বেশ খারাপ, মানে গত 4-5 বছরেও মনটা এত খারাপ হয়নি। সবকিছু কেমন জানি তালগোল পাকিয়ে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না। আমি জানি তোমার মনটা কেন খারাপ। দেখো রুদ্র, সব সময় মানুষের মন মানসিকতা একরকম যায় না, মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়, আর যে মেনে নিতে পারে সেই সফল। তুমি মানতে পারো? কেন না, আমার মনে হয় শায়লা আপাতার নতুন গল্পে এমন একজন নায়িকা চরিত্র লিখেছেন যেটা আমার সঙ্গে কোনোভাবে যায় না। শোনো, কাল আমরা একটু বাইরে দেখা করি। ঠিক আছে, আচ্ছা তাহলে রাখি। হ্যাঁ, ওকে। আজ দেখি তুমি আমার থেকে আগেই চলে এসেছো, বেশ ভালো লাগছে। কখন এলে? এই তো একটু আগে। রুদ্র কি হয়েছে তোমার? হ্যাঁ, চুলটাও তো ঠিক মতো আঁচড়াওনি, রাতে ঘুমাওনি। শতপা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সিরিয়াস কিছু? শুধুমাত্র চলো আমরা আমরা নতুন একটা দল করি, মানে এই দলে আমি আর কাজ করতে চাচ্ছি না, আমি পারবো না। রুদ্র মাথা ঠিক রাখো, কি হয়েছে তোমার? হ্যাঁ, এই দলকে তুমি কত ভালোবাসো, এই দলে তোমার কত ভালো ভালো কাজ, কত কত সুন্দর স্মৃতি। জাগতিক নাট্য দল তোমাকে ছাড়া চলবে না। না চলুক, না চলুক, আমার কোনো কিছু যায় আসে না। শুধু তুমি না ফোনে বললে সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, আমিও সব কিছু পরিবর্তন করে দেবো। আমি নতুন নাটক লিখব, নতুন দল করব, আর সেখানে আমার নাটকে আমার গল্পে প্রধান নারী চরিত্র থাকবে শুধু তুমি, শুধু তুমি। আমি আমি জানি, আমি জানি তোমার সেই যোগ্যতা আছে, কিন্তু আমি তো তোমাকে দল ছাড়তে দেব না, আরো সময় যাক। আর তাছাড়া শায়লা আপা তার এই গল্পের নারী চরিত্রটা কেমন করছে সেটা দেখার লোভও তো আমার আছে। তুমি মানতে পারবে যে তোমার জায়গায় অন্য একটা নারী চরিত্র অভিনয় করছে, আর তুমি একটা গৌণ চরিত্রে পারফর্ম করছো, আমি অন্য কারো হাত ধরে পারফর্ম করছি, তাও আমি মেনে নিতাম যদি সেই নারী চরিত্র তোমার থেকে অনেক 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 ভালো অভিনেত্রী হতো। কেন নয় রুদ্র, তুমি ভুলে যাচ্ছ আমি কোনো নায়িকা না, আমি অভিনেত্রী। এই দলটাকে তো আমিও ভালোবাসি, দলের জন্য এতটুকু কম্প্রোমাইজ করতে পারবো না। চলো তো এগুলো মাথা আপনাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছি, আমরা যে নতুন প্রোডাকশনটা করছি
সেখানে যে মূল অভিনেত্রী ভূমিকা অভিনয় করবে রেশমা, আমি আগেই বলেছিলাম ও হচ্ছে রেশমা। ও রাজশাহীতে থিয়েটারে অনেক বছর কাজ করেছে, আমি আশা করব আপনারা সবাই ওকে সহযোগিতা করবেন, স্পেশালি রুদ্র। আই হ্যাভ কনফিডেন্ট অন ইউ, আমি আশা করব তুমি ওকে সহযোগিতা করবে, ঠিক আছে? আর একটা কথা, আমরা যদিও এখন প্রতিদিন নতুন প্রোডাকশনের রিহার্সাল করব 6টা থেকে রাত হবে, ওকে, কিন্তু আমাদের ভুললে চলবে না, এই 22 তারিখে আমাদের আগের নাটকের শো আছে। সুতপা, যে জায়গাটায় তোমার উচ্চারণে অনেক ভুল হয়েছিল, রুদ্র প্লিজ টেক কেয়ার অ্যাবাউট হার, ওই পোর্শনটা তুমি একটু রিহার্সাল করো। আমাকে একটু কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে, সো নাটকের টেকনিক্যাল শোর ব্যাপারে, শিডিউলের ব্যাপারে, তো আমি একটু কথা বলে আসছি। রেশমা, ইউ অবজার্ভ, আর ওর প্লাস পয়েন্ট হচ্ছে ও কিন্তু নাচ গান দুটাই পারে, সো প্লিজ রুদ্র, হ্যাঁ কন্টিনিউ। মাসি, মাসি আমারে ফেলায় তুমি মাছ ধরতে যাইও না, আমার ডর করে। তুমি বাড়ি না থাকলে মহাজন আসে আমার কাছে পানি চায়, কেমন করে জানি হাসে, অকারণে হাসে। আচ্ছা, আমার কাছে পানি চায়, অকারণে হাসে, আর আমার পাশে বইতে চায়। তুমি যাইও না মাঝি, আমার ডর করে। এটাই বডিলি না করে শুধুমাত্র স্পিচটা করো, ওকে? ঠিক আছে। মাঝি, আমারে আপনার লগে লইয়া যান, আমি আপনার লগে মাছ ধরব। আপনি বাড়ি না থাকলে আমার অনেক ডর লাগে, মহাজন আসে আমার কাছে পানি চায়, আমার পাশে বইতে চায়, আমার ডর লাগে মাঝি, আমারে লইয়া যান মাঝি। দেখে শান্তি লাগলো ওই আর কি। তোমার কি হয়েছে বলো তো, দুপুরে খাবে তো? হ্যাঁ খাবো, কিন্তু বাইরে, তোমার কোনো ঝামেলা করতে হবে না, চলো। আচ্ছা চা তো খেতে পারবে? আবার চা? চুপ করে বসো, চা করে নিয়ে আসি। আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে রাখিব জানি আলো। তুমি তো ভালোবেসেছো, আজি একাকি শুধু আমারে বাসিতে হবে ভালো, আমারে লাগি তোমারে সাজিতে হবে না কো, আর সাজিতে হবে না কো, আমারে লাগে তোমারে আর হবে না কখনো সাজিতে, তোমারে লাগে তোমার ইচ্ছে বলো, ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। কেমন লাগলো সবার?
বেশ ভালো, কিন্তু শৈলাপা ফিমেল কাস্টিং চেঞ্জের বিষয়টা আমার কাছে একটু মানে বেশি এক্সপেরিমেন্ট মনে হচ্ছে, মানে চরিত্রটা কিন্তু বেশ কঠিন। ইয়া ইউ আর রাইট, অনেক কঠিন চরিত্র। আই নো রুদ্র, তোমার একটা বিষয় মনে রাখতে হবে, ও কিন্তু অনেকদিন ধরে রাজশাহীতে থিয়েটারে কাজ করছে। সুতপা, তোমার চরিত্রটা পছন্দ হয়েছে? এনিওয়ে, আমাদের কালকে রিহার্সাল হওয়ার কথা ছিল 6টায়। কালকে কাউকে আসতে হবে না, কালকে আমি রিহার্সাল করব রুদ্র আর রেশমকে, ঠিক আছে? ইন টাইম আসতে হবে 6 o'clock। ঘুমিয়ে পড়েছো? না, তুমি? আমার কিছু ভালো লাগছে না। কাল কখন যাবে রিহার্সালে? এই তুমি আমার সঙ্গে চলো না। কি যে বলো না, শালা আপা শুধু তোমাদের দুজনকে যেতে বলেছে। তাতে কি তুমি আমার সঙ্গে যাবে? না না, আমার মনে হয় কি জানো, গল্পটা তো তোমাদেরকে নিয়ে, মানে তোমরা কেন্দ্রীয় চরিত্র। শালা আপা হয়তো চায় তোমাদেরকে আলাদা করে গ্রুমিং করাতে, আলাদা করে রিহার্সেল। এটাও ঠিক, এভাবে যাওয়াটা ঠিক না তো, তাই না? আচ্ছা তাহলে কখন দেখা হবে, রিহার্সেলের আগে না পরে? পরে হলেই তো ভালো হয়, তাহলে শোনা যাবে তোমরা কি কি করলে, কেমন করে প্র্যাকটিস করলে, কি কি হলো রিহার্সেলে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সন্ধ্যার পরে দেখা হচ্ছে। হ্যাঁ ওকে, গুড নাইট। হ্যালো শৈলাপা। হাই রেশমা, কি করছো? তেমন কিছু না। তুমি একটা কাজ করো। জি। তুমি এখনই রুদ্রকে একটা ফোন দাও, বলো যে ও যেন তোমাকে কালকে রিহার্সালে নিয়ে আসে, ঠিক আছে? আই মিন তুমি ওর সাথে রিহার্সালে আসছো, ওকে? তো ঠিক আছে, কালকে দেখা হবে। ঠিক আছে আপা, বাই। আরে কলা, তুই তুই কখন এলি? এই তো বিকেলে। আপনি কেমন আছেন রজু ভাই? ও রিহার্সাল কেমন হলো? হ্যাঁ রিহার্সাল ভালো হয়েছে, ভালো আছি। সুতপা কই? সুতপা তো ছাদে। ও ছাদে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। একলা থাকতে ভালোই লাগছে।
তারপর রিহার্সাল কেমন হলো? ভালো ভালো। রেশমা কেমন করলো? সত্যি কথা বলতে ভালোই করেছে। তোমার কাছে রেশমাকে কেমন লাগলো? রেশমাকে আমার কেমন লাগলো মানে? বললাম না ভালো। উত্তর তো দিয়েই দিলে, ভালো। সুতপা তুমি খামোকা বিষয়টাকে জটিল করছো কেন? এমন তো কথা ছিল না। সবসময় কথা অনুযায়ী কাজ হয় না রুদ্র, মানুষ সবসময় তো কথা রাখতে পারে না। সবাই কথা দিয়ে কথা রাখতে পারে কিনা সেটা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে তুমি পারছো না। আমি পারছি না। তুমি পারছো? হ্যাঁ আমি পারছি, আমি পারব। হ্যাঁ পারছো তো, পারছো দেখেই তো রেশমার সঙ্গে কি? রেশমার সঙ্গে কি? এই সুতপা রেশমার সঙ্গে কি? হ্যাঁ রুদ্র ভাই, সুতপা আজ আপনাকে রেশমার সাথে একই রিকশায় রিহার্সাল যেতে দেখেছে। পর্যায়ে এসে আমি যা বুঝেছি সীমান্ত, আমার জীবনে সব কিছু মিথ্যে তুমি ছাড়া। আমার আমার এই ভালোবাসার দায় নিতে হবে তোমাকে সীমান্ত। রুদ্র প্রবলেম আচ্ছা এনিওয়ে রুদ্র, সুতপা আসেনি? সুতপা বাড়ি গিয়েছে আপা। বাড়ি গিয়েছে? কেন, নাটকের রিহার্সাল করবে না? ও আপা, সুতপা মনে হয় এই কাজটা করবে না। অদ্ভুত ম্যানার্স, কাজটা করবে না কিন্তু কাউকে তো কাউকে বলে যাবে, আমাকে না হোক অ্যাট লিস্ট তোমাকে তো বলে যেতে পারতো রুদ্র। এনিওয়ে কার জন্য কোনো কিছু থেমে থাকে না, সো মাস্ট গো অন। কোনা তুমি সুতপার ক্যারেক্টারকে তুলে ফেলবে, ঠিক আছে? ইউ আর দ্য মেইন কাস্ট, দিস ইজ দ্য ফাইনাল ক্যারিয়ার রুদ্র। জীবন যুদ্ধে ভাইয়া একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আসলে আমার খুব ভয় করছে। কেন? সামনের সপ্তাহে আপনার বিপক্ষে মানে আপনার অপোজিটে অভিনয় করব। আমি আমি পারবো তো ভাইয়া? হ্যাঁ অবশ্যই পারবো, অসুবিধা নেই, এত টেনশন করার কিছু নেই। ও মাই গড, থ্যাঙ্ক গড। হ্যালো রুদ্র, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। আজকে পেপার পড়েছো তুমি? হ্যাঁ পড়েছি শৈলাপা। অসম রিভিউ লিখেছে। হ্যাঁ লিখেছে, ইয়া জাগতিক নাট্যদলের 20তম প্রযোজনা সংযোজনের সর্বোচ্চ টিকিট বিক্রি। আরে সুতপা আসেনি? কনা সুতপাকে একটা ফোন করো। আপা সুতপার তো ফোন বন্ধ। আমি তো আজকে ঠিক করেছি গ্যাং নাটকের রিহার্সাল করাবো, বন্ধ মানে ও আসবে। কি হলো? ঠিক আছে ও যদি না আসে আমার তো সাবস্টিটিউট তৈরি করতে হবে, কাল জন্য তো আর আমার বসে থাকলে চলবে না, সো মাস্ট গো অন।
আজকে থেকে রিহার্সাল শুরু করে দাও, সুতপার ক্যারেক্টারটা ও প্লে করবে রেশমা। না শালাবা, সুতপার ক্যারেক্টারটাকে ও রিপ্লেস করবে রুদ্রক। ও সুতপার ক্যারেক্টারটা প্রক্সি দিচ্ছে শালাবা। সুতপার ক্যারেক্টারকে ও প্রক্সি দেবে না, কোনো রিহার্সাল হবে না। কেন হবে না? সুতপার তো আসছে না। আসছে না, ও আসবে যখন তখন রিহার্সাল হবে। ও যখন আসবে তখন আমার গ্যাং নাটকের শো হবে, এটাই বলতে যাচ্ছ তুমি? তোমার মতো একজন ডেডিকেটেড ছেলে নাট্যকর্মী, তুমি এত বছর এই গ্রুপকে বিলং করো, তুমি এই কথা বলছো? হ্যাঁ আমি বলছি, সুতপা না আসলে কোনো প্রক্সি হবে না, কোনো রিহার্সাল হবে না, শো হবে না। আর হ্যাঁ টু মাচ শালাপা, আপনিও করছেন যে মেয়েটা চার পাঁচ বছর ধরে এই গ্রুপকে দিয়ে গেছে, আপনি কথায় কথা তাকে রিপ্লেস করে দিচ্ছেন। শুধুমাত্র একটা ক্যারেক্টার না, সব চরিত্র থেকে ওকে বাদ দিয়ে আপনি আপনি রিপ্লেস করছেন, সে কি বেটার নাকি? I didn't expect it from you. কি ধরনের অ্যাটিটিউড? তুমি একজন নাট্যকর্মী হয়ে এই অ্যাটিটিউড আমার সামনে কি করে শো করছো? আমি আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করতে পারছি না, আই'ম সরি। রুদ্র কোনো আইন সাপেক্ষ করতে হবে তোমাকে নতুনভাবে আটকানোর জন্য। রুদ্র তোমাকে এক জায়গায় থাকলে চলবে না, তোমাকে সব জায়গায় ছড়িয়ে পড়তে হবে। তোমার অভিনয় অভিনয় দিয়ে মঞ্চ কাঁপতে হবে আরো আরো অনেক 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 দিয়ে। আইন সাপেক্ষ করতে হবে তোমাকে নতুনভাবে আটকানোর জন্য। রুদ্র তোমাকে এক জায়গায় থাকলে চলবে না, তোমাকে সব জায়গায় ছড়িয়ে পড়তে হবে। তোমার অভিনয় অভিনয় দিয়ে মঞ্চ কাঁপতে হবে আরো 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 অনেক 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 দিয়ে। হ্যাঁ রুদ্র, তোমাকে থাকতেই হবে মঞ্চে, আমার দলে, আমার কাছে। সংযোজন মানি না, মানতে পারবো না। কি হয়েছে জানি না। জাগতিক নাট্যদল আমাদের সামনের দিনগুলোতে অনুপ্রেরণা হয়েছে। আর আমার নাগফুল আর বেলি ফুলের মালা কে দেবে শুনি? বুঝতে পেরেছি। জি হ্যাঁ, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো, তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো, তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে ঝরো সরো। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো